শীতের মরশুমে দারুন স্বাদের পালক পনির বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম পনির, যেটাকে আমি একটু মিডিয়াম সাইজের পিস করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 400 গ্রামের মতো পালং শাক। পালং শাকটাকে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। গ্রেভির জন্য নিয়েছি 10 থেকে 15 কোয়ার মতো রসুন। 4টে কাঁচা লঙ্কাকে পিস করে কেটে রেখেছি। নিয়ে নিয়েছি প্রায় 1.5 ইঞ্চির মতো আদা। আর ধনে পাতার গোড়াটাকে কেটে পরে সেটাও প্রায় 1.5 চামচের মতো নিয়ে নিয়েছি। এই আদা, রসুন, কাঁচা লঙ্কা আর এই ধনে পাতার গোড়াটাকে একটা মিক্সিতে আমি পেস্ট রেডি করে নেবো। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকটাকে ফুটন্ত জলের মধ্যে পুরোটাকে অ্যাড করে দিতে হবে। যখন পালং শাকের কালারটা হালকা সবুজ থেকে পুরো ডিপ সবুজ হয়ে আসবে, তখনই জানতে হবে পালং শাকটা কিন্তু পেস্ট করার জন্য পুরো রেডি হয়ে গেছে। দেখুন, কালারটা কিন্তু পুরো ডিপ সবুজ হয়ে গেছে। এবার এটার জলটাকে ঝরিয়ে পরে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এটা ততক্ষণে ঠান্ডা হোক, এদিকে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনে পাতার পেস্টটাকেও রেডি করে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি প্রায় 3 চামচের মতো ফ্রেশ ক্রিম আর 2টো বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেডি করে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে অ্যাড করে দিচ্ছি 1 চামচের মতো বাটার। বাটারটাকে ভালো করে প্যানের চারিদিকে বুলিয়ে গলি নিতে হবে। তার মধ্যে অ্যাড করছি 3 চামচের মতো সাদা তেল। এবার পনিরগুলোকে সব আস্তে আস্তে ফ্রাইং প্যানের মধ্যে অ্যাড করে দিতে হবে। এবার গ্যাসের লো থেকে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নেবো। খুব লাল করে কিন্তু পনিরগুলোকে পালক পনিরের জন্য ভাজার প্রয়োজন নেই। পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এটার কালারটা দেখুন হালকা করে চেঞ্জ হয়ে গেছে। এবার পনিরগুলোকে প্যান থেকে তুলে সাইড করে নিচ্ছি। এবার সেই একই তেলে দিয়ে দিলাম আমি 1টা গোটা শুকনো লঙ্কাকে চিড়ে, আর দিয়ে দেবো 1 চামচের মতো গোটা জিরে। শুকনো লঙ্কার গোটা জিরেটা দেওয়ার পর 1 মিনিট হাই ফ্লেমে ভালো করে মিক্স করে নিতে হবে। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ সবটা। পেঁয়াজ বাটাটা অ্যাড করার পর গ্যাসের লো থেকে মিডিয়াম ফ্লেমে এর কালারটা হালকা ব্রাউন কালার হওয়া অবধি নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকতে হবে। পেঁয়াজটা ততক্ষণে ভাজা হোক, এদিকে সেদ্ধ করে রাখা পালং শাকটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে একটা মিক্সার গ্রাইন্ডার ঝাড়ে দিয়ে পরে ভালো করে পেস্ট করে নেব। পেঁয়াজটাও এদিকে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনে পাতার পেস্টটা সবটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে প্রায় 5 মিনিটের মতো গ্যাসের মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষাতে হবে একসাথে। এবারে পালং শাকের পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। পালং শাকের পেস্টটা সবটা অ্যাড করার পর গ্যাসের লো ফ্লেমে ভালো করে মেশাতে থাকতে হবে। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর গ্যাসের লো ফ্লেমে আরো 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। মিনিট চারেক লো ফ্লেমে রান্না করার পর অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে নুন, আর তার সাথে দিয়ে দেবো 1.5 চামচের মতো গরম মশলা গুঁড়ো। ভালো করে এবার লো ফ্লেমে মিশিয়ে নিচ্ছি আরেকবার। এবারে মিক্সার গ্রাইন্ডার জারে যে পালং শাকের পেস্টটা লেগেছিল সামান্য, সেটা 1.5 কাপের মতো জল দিয়ে ধুয়ে পরে সবটা ফ্রাইং প্যানে অ্যাড করে দিলাম। ভালো করে লো ফ্লেমে কিন্তু মেশতে থাকছি। এভাবে জলটা দিয়ে মিশিয়ে নিলে কিন্তু গ্রেভিটা অলমোস্ট রেডি হয়ে যাবে। জলটা দিয়ে মেশানো হয়ে যাওয়ার পর 2 মিনিটের মতো লো ফ্লেমে আরো এটাকে রান্না হতে ছেড়ে দিলাম। এবারে ভেজে তুলে রাখা পনিরগুলোকে সব গ্রেভির মধ্যে অ্যাড করে দিলাম। পনিরগুলো অ্যাড করার পর খুব আস্তে আস্তে গ্রেভির সাথে মেশাতে থাকতে হবে। পনিরটা গ্রেভির সাথে মেশানোর পর 2 মিনিট লো ফ্লেমে এটাকে রান্না হতে দেবো। মিনিট 2 এক পর পালক পনিরের টেস্টটাকে একটু এনহ্যান্স করার জন্য আমি অ্যাড করলাম 1 চামচের মতো আরও বাটার। আপনারা চাইলে এই বাটার দেওয়াটা স্কিপ করলেও করতে পারেন। বাটারটা একটু গলে গেলে পরে অ্যাড করে দিচ্ছি এবার নেওয়া ফ্রেশ ক্রিম সবটা।
ক্রিমটা দেওয়ার পর সবগুলো একসাথে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। ক্রিমটা দিয়ে মেশানোর পর আর বেশিক্ষণ এটা রান্না করার প্রয়োজন নেই। আজকের এই দারুণ স্বাদের পালক পনির খাবার জন্য একদম রেডি হয়ে গেছে। সার্ভ করুন গরম গরম রুটির সাথে। আজকের এই পালক পনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন। এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আর শর্টস আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা দাবতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।